হ্যালো বন্ধুরা, আমরা আপনাকে নিয়ে এসেছি জাতীয় প্রাণী বিজ্ঞান দিল্লি চিড়িয়াখানা। আমি ভ্রমণ করি জানতে, আমি ভ্রমণ করি মনের কুদামিতাতে, আমি শুধু তাকাই না গভীরভাবে দেখার চেষ্টা করি। বাংলাদেশ থেকে এশিয়া, এশিয়া থেকে ইউরোপ, আফ্রিকা থেকে আমেরিকা, পাহাড়ে অথবা সমুদ্রে আমি ছুঁষে বেড়াই ভয়ঙ্কর জঙ্গলে। প্রাচীন কাল থেকেই বাঘ মানুষের অনুপ্রেরণা এবং শ্রদ্ধার কারণ হয়ে আছে। বাঘ ভারত, বাংলাদেশ ও মালয়েশিয়া জাতীয় পশু ঘোষণা করা হয়েছে। টিপু সুলতানের পতাকায় লেখা থাকত বাঘই ভাগ্যবান। বাঘ পৃথিবীর সর্ববৃহত্তম বিড়াল প্রজাতি, এমনকি সিংহ হতেও বড় এবং শক্তিশালী প্রাণী। বাঘ নিঃশব্দে শিকারের পিছনে আর অল্প সময়ে আক্রমণ করে। এদের গতিবেগ 50-65 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত হয়। বাঘ পানিতেও শিকার করতে পারে। এদের সাঁতারের গতিবেগ 32 কিলোমিটার ঘন্টায়। বাঘের পছন্দের খাবার হচ্ছে হরিণ, খুব অল্প সময়ে শিকার করতে পারে। এদের কামড়ের জোর 1050 PSP পর্যন্ত হয়। এদের আছে ব্লেডের মতো দাঁড়ানো নখ। বাঘ দৈনিক 5-15 কেজি মাংস খায়, তবে সুযোগ পেলে পুরুষ বাঘ 30 কেজিও মাংস খেতে পারে। বাঘ খুব বুদ্ধিমান প্রাণী, এদের সার্কাসের জন্য প্রশিক্ষণ দেওয়া হয়, এরা খুব সহজেই বুঝতে পারে।